হচ্ছে সুরা বাকরা দুইশো ছিয়াত্তর দুইশো সাতাত্তর নয় সুদকে হারাম বলা হয়েছে বিভিন্ন হাদিসেও সুদ কে হারাম বলা হয়েছে কিন্তু আপনারা বলছেন সুদের টাকা দিয়ে ইসলাম প্রচার করা যাবে আচ্ছা কিন্তু এখানে তো বলা হয়নি যে সুদের টাকা দিয়ে ইসলাম প্রসার করা যাবে এছাড়া ব্যাংক হিসাব খোলার সময় তো বলা হয় যে আপনার হিসাবটিকে সুদ যুক্ত করবেন না সুদ মুক্ত করবেন তাহলে হিসাব খোলার সময় যে সুদ মুক্ত করা যায় কারণ আহমদিয়্য যদি সত্য জামাত হয় তাহলে কেন মানে পরোক্ষ হবে সুদ খাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে রাজীব সাহেব প্রশ্নটির জন্য مولانا ফিরোজ আলম সাহেব উত্তর দিবেন ধন্যবাদ সুদের যতটুকু প্রশ্ন আছে ব্যাপার আছে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে প্রথম কথা তো হলো পুরো কোরআন শরীফে কোথাও লেখা নাই যে কোনো বিশেষ ধরনের টাকা আল্লাহর জন্য নিষিদ্ধ বা আল্লাহর জন্য সিদ্ধ আল্লাহর টাকার কোনো দরকার নেই এই টাকা যদি ব্যবহার হয় তাহলে মানুষের জন্যই ব্যবহার হয় তাই কোথাও বলা হয় না যে আল্লাহর খাতিরে এটি ব্যবহার করা হচ্ছে আসলে তো আল্লাহর খাতিরে যা করা হয় সেটি মানুষের কল্যাণেই করা হয় তো সুদের বিষয়টা আপনাকে বুঝতে হবে যে হারাম এবং হালাল জিনিসটা মানুষের নিরিখে মানুষের দৃষ্টিকোণ থেকে মানুষের সামাজিক অবস্থার সাথে এর সম্পর্ক রাখে আবার বলি ব্যাপারটা বুঝতে হবে আপনাকে যে হারাম হালাল কিন্তু মানুষের অবস্থার নিরিখে হয়ে থাকে আল্লাহ তালার অবস্থার নিরিখে নয় আল্লাহর সত্তা এগুলো থেকে ঊর্ধে এখন সুদের যে টাকাটা এটা একটা কাগজ বা এটা একটা মুদ্রা বা একটা ধাতু থেকেই বানানো হয় তাই তো এই জিনিসটা নিজ গুণে হারামো না হালালো না এটি ব্যবহারের দৃষ্টিকোণ থেকে এবং মানুষের উপর আর সমাজের উপর এর প্রভাবের দৃষ্টিকোণ থেকে এটা কখনও হালাল হয় আর কখনো হারাম হয় তো সুদের এই যে টাকাটা যদি আপনি যারা ব্যাঙ্কওয়ালাদের যে সুদের টাকাটা আছে সেই টাকাটা নিয়ে আপনি যদি দশ বারোজন মানুষের হাতে উঠিয়ে দেন কোটি কোটি শত শত কোটি টাকা যদি দশ জন মানুষের হাতে চলে যায় কী হবে তাহলে কেন এটি হারাম হবে এই জন্য হবে যে এর ফলে সমাজের ভারসাম্য নষ্ট হবে কিছু মানুষের হাতে এত টাকা এসে যাবে যে সমাজ এক পেশে হয়ে যাবে এক সাইডে ঝুঁকে যাবে একদিকে থাকবে প্রচুর গরিব দরিদ্র আর একদিকে কিছু মানুষের আঙ্গুল ফুলে কলা গাছ হবে তারা তো ইসলাম যেহেতু একটা ব্যালান্সড ধর্ম একটা ভারসাম্যপূর্ণ ধর্ম ইসলাম চায় না যে কিছু লোকের হাতে দুনিয়ার সমস্ত সম্পদ একত্রিত হোক পঞ্জীভূত হোক ইসলাম বলে যে একটা নির্দিষ্ট মাত্রায় টাকা একত্রিত হলেই সেটা বের করতে হবে তোমার জেব থেকে খরচ করতে হবে ব্যয় করতে হবে জাকাত দিতে হবে গরিবদের জন্য গরিবদের দেখাশোনা করতে হবে তো ইসলামে সুদ নিষিদ্ধ করা হয়েছে এই জন্য যে সুদ কিছু হাতে পয়সা অন্যায়ভাবে একত্রিত হওয়াকে বলা হয় তো মানুষের দৃষ্টিকোণ থেকে এটি নিষিদ্ধ কিন্তু যখন ইসলাম প্রচারের জন্য সেই কাগজি মুদ্রা বা ধাতব মুদ্রাকে যখন আপনি কোরআন শরীফ প্রচার জন্য প্রচারের জন্য কোরআন ছাপার জন্য হাদিস ছাপার জন্য ব্যবহার করবেন এটা মানে এতে ক্ষতিকর কোনো দিক নেই সেই কাগজটার কোনো দোষ নেই তো এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা বোঝাচ্ছি তাই তালার ধর্মের প্রচারের জন্য এটিকে নিষিদ্ধ করা হয়নি এসাতে ইসলামের জন্য এটি ব্যবহার করা যায় টাকাটা আপনি সাগরে ফেলে দিতে পারেন জ্বালিয়ে ফেলতে পারেন কিন্তু এটি করা ঠিক না অপব্যয় তাই মানুষকে দিয়ে সমাজের ভারসম নষ্ট না করে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য মানুষকে মোহাম্মদ রসুল্লাহর শিক্ষার সাথে সংশ্লিষ্ট করার জন্য এই পয়সা ব্যবহার করা যেতে পারে জামাত আহমদিয়া একেবারেই ইসলামী শিক্ষার যে নির্যাস এবং প্রাণ সেটিকে ধারণ করে এবং সেই শিক্ষা অনুসারে জামাত আহমদিয়া এগিয়ে যাচ্ছে এখানে কোনো ভিত্তিহীন আমরা দাসত্ব করি না তো বিষয়টা বুঝতে হবে আপনি হাদিস থেকে মানে যদি আমরা সারাংশ টানি তাহলে এরকম দ্বারা যেহেতু সমাজে এখনো ইসলামিক শিক্ষা পুরোপুরি বলবৎ হয়নি হয়নি তাই আমরা যতক্ষণ মতো ইসলামিক শিক্ষা বলবৎ না হচ্ছে সুদ থেকে আমরা কোনোভাবেই বেরোতে পারছি না আমাদের হাতে না কন্ট্রোল নিয়ন্ত্রণ আমাদের হাতে না তাই আমরা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠা করার জন্যই এই সুদের অর্থটাকে ব্যয় করছি যখন শিক্ষা প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন সুদের প্রচলন ব্যবহার থাকবে না ব্যবহারও হচ্ছে মানুষের কল্যাণের জন্য মানে ধর্ম যখন প্রচার হবে সঠিক শিক্ষা সঠিক মহামদের আদর্শ যখন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এরা আর সুদের দিকে যাবেই না সুদ থেকে ফিরে আনার জন্যই এটা ব্যবহার হচ্ছে আর উনি আরও একটা কথা বললেন যেটি আমার জন্য খুব নতুন ছিল যে এখন সম্ভবত এটি হয়তো আজকাল হয়তো বাংলাদেশে চালু হয়েছে বা বাংলাদেশেই হবে এখানে তো আমি এটি দেখিনি যে যখন অ্যাকাউন্ট করে তখন নাকি বলা হয় যে এটি কি সুদ ভিত্তিক হবে না সুদমুক্ত তো সুদমুক্ত আর সুদবৃত্তি এটা আমি বুঝলাম না এটির ওখানেও এক ধরনের ব্যবসা আছে কিছু লোকের হাতে অবশ্যই এটার একটা সুদ আসে ব্যবসা করলে সুদ আসবেই লভ্যাংশ যেটা আসে ওটা কিছু মানুষের হাতে যায় কিছু মানুষের বোঝা আমরা এটা নেবো না যদি ওটাই অর্থ এটাই দাঁড়াল আপনি যদি পানিতে ফেলে দেন লাভ কিছু হলো না কিন্তু আপনি যদি এটা নিয়ে ইসলাম প্রচারের কাজে ব্যয় করেন তাহলে ইসলামের উন্নতি হবে সমাজে ইসলামের শিক্ষা প্রতিষ্ঠিত হবে তো জন্য যে লাভের দিকটা আছে সেটি আমরা দিকে দৃষ্টি রাখি এবং এই জন্য আমরা এর সাথে ইসলামের জন্য এই সুদের এটা আল্লাহর জন্য গেলেও আসলে কাজে লাগছে মানুষ মানুষেরই কল্যাণে আসছে আচ্ছা ধন্যবাদ আপনাকে মরানা সাহেব